এরকম বহু প্রতিষ্ঠান হয়েছে জামাই তার বউকে পড়াইছে, এরকম কোন ছাত্রছাত্রী নাই ওয়াইফকে পড়ায় মাদ্রাসা শুরু করে দিয়েছে, এরকম বহু মাদ্রাসা আছে ছাত্রছাত্রী নাই নিজের ছেলে মেয়েকে পড়ায় শুরু করে দিয়েছে। এগুলি আস্তে আস্তে বড় জামিয়া হয়ে গেছে, বড় ইউনিভার্সিটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি একটি পয়েন্ট যেটা বলবো সেটা হলো এই প্রতিষ্ঠানটি এখন ভাড়া বাড়িতে, এই প্রতিষ্ঠানটি যে কোনো মুহূর্তে যদি বাড়িটা চেঞ্জ করতে হয় তার জরাদশা দুর্গতি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, হবে না? একটু কথা বলেন, হবে না? কিন্তু তারা যদি প্ল্যান পরিকল্পনা না করে এই প্রতিষ্ঠানটি কোনো একটি নির্ধারিত স্থায়ী ক্যাম্পাস হিসাবে যদি তারা প্ল্যান পরিকল্পনা না করে, তারাও কিন্তু বাসমান একটি প্রতিষ্ঠান যে কোনো সময় এটা হারিয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, এটা তাদের ইচ্ছাও হবে না, অনিচ্ছাকৃতভাবে হতে পারে। আজকে যারা সন্তানাদি আমরা এখানে দিয়েছি এর মধ্যে হয়তো কেউ রিক্সাও চালাইতে পারে, কেউ ধনাঢ্য ব্যক্তিও থাকতে পারে, কিন্তু যদি কোনো একজন ব্যক্তি উদ্যোগ বা প্ল্যান পরিকল্পনা করে কাজটা শুরু করে, হয়তো যিনি সবচেয়ে দরিদ্র গার্ডিয়ান আছেন তিনিও অংশগ্রহণ করার সুযোগ পাবেন, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলি, আমি আজকে এই প্রতিষ্ঠানকে একটি প্ল্যান দিতে চাই। এই প্রতিষ্ঠান আজ থেকে যদি তার জায়গা সংগ্রহ ক্রয় করার জন্য উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমি করি মোহাম্মদ সালিম 1,00,000 টাকা এখানে অনুদান দিব। আপনারা খুব বেজার হয়েছেন? তাহলে আপনারা যদি আমার সাথে অংশগ্রহণ করে যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসেন, তাহলে তারা কি এই প্ল্যানটা বাস্তবায়ন করতে পারবে না? তারা তিনজন এখানে অভিভাবক যারা প্রতিষ্ঠান করেছেন তাদের সঙ্গে আরও 10 জন রয়েছেন, তাদের সঙ্গে 50 জন অভিভাবক আছেন, তাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে। আমি বলতে চাই প্রথমে 100 জন ব্যক্তির নাম লিখুন যারা 1,00,000 টাকা করে দিবে। আপনি 50% যদি সাকসেস হন তাহলে 50,00,000 টাকা আপনার কাছে আসবে, আর উদ্যোগ প্ল্যান যদি না নেন আপনি শূন্যের কোটায় থাকবেন, ঠিক কিনা? তাহলে চলুন কারি সেলিমের 1,00,000 টাকা অনুদান ধরে আমরা এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই। আশা করি আগামী 1 বছরের মধ্যে, আগামী শিক্ষা বছরে আমরা যদি ইচ্ছা করি 100 সদস্যর কাছ থেকে 1,00,000 টাকা করে 1,00,000 টাকা সংগ্রহ করব। এই এলাকায় যে জমির দাম 5 থেকে 6 কাঠা জমি কিনে একটি ভবন শুরু করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এই কাজটি এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করার জন্য আপনাদের সাথে আলাদাভাবে যদি আমাদেরকে বসার প্রয়োজন হয় সেটা তো আমি রাজি আছি ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।